হতে পারি রোদ্দুর, হতে পারি বৃষ্টি, হতে পারি রাস্তা তোমারই জন্যে। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জাস্ট বং ইয়ামি। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। এখন বাজে সকাল 9টা, এখন জল চলে গেল, দেখছিলে আমার হাজব্যান্ড জল ভরে দিচ্ছে, এখন জল চলে গেছে। তা এখন 9টা বেজে গেছে, কয়েক মিনিট হয়েছে, আর আজকের ব্লগটা বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে শুরু করছি। আমার চুলটুলগুলো এবড়ো খেবড়ো রয়েছে বলে ভাববে হয়তো যে চুল আশ্রানো হচ্ছে না। হ্যাঁ, মা দুবেলা চুল আশ্রে দিচ্ছে, আমার হাজব্যান্ড যেটুক পারছে বেঁধে দিচ্ছে, ওই দিদি এসে যেটুক পারছে বেঁধে দিচ্ছে, কিন্তু নিজের হাতে চুল বাঁধাটা বলো তো যে একটা কতটা মানে প্রাণ থেকে মন থেকে হচ্ছে। আর কিন্তু আমার সেটা এখন হচ্ছে না আর এখন হবেও না, আর সেই নিয়ে আমার চিন্তা করেও লাভ নেই। যা হচ্ছে সেটা নিয়েই থাকতে হবে। আমি একটু টাইট করে চুল বাঁধতে ভালোবাসি, তা সেটা এখন সম্ভব হচ্ছে না। তা কী করা যাবে, যখন যেমন তখন তেমন। সারাদামাই বলেছেন এই মানে এখন মানে এই অবধি তোমাদের সাথে কথা বলতে হবে, কারণ ওই দিদি না বারবার ফোন করছে আর আমাদের একটাই ফোন। আমার ফোনটা খারাপ হয়ে গেছে, সেটাকে খরচ সাপেক্ষের জন্য সারাচ্ছি না, পরে একটা ফোন কিনবো। আমাদের একটা ইএমআই চলছে বলে এই মুহূর্তে ফোনটা কেনা হচ্ছে না, ইএমআইটা শেষ হলে একটা ফোন কিনবো। তা তখন আমাদের এই অসুবিধাটা হবে না যে কেউ ফোন করলে আমাকে ভিডিওটা অফ করে দিতে হবে বা আপনা আপনি অফ হয়ে যাবে। তাই সেই জন্যই এই মুহূর্তের জন্য ভিডিওটা কিছুক্ষণের জন্য মানে পজ করছি, আবার কিছুক্ষণ বাদে দিদি ফিরে আসুক, বাড়িতে কী কী কাজ হচ্ছে তোমাদের সাথে সবই শেয়ার করব। চলো দেখো ফ্রেন্ডস, আজকের ব্রেকফাস্টে চলে এসছে আবার ছাতুর শরবত। দিদি বারবার বলছিল আমি বানিয়ে দেবো কি না, ও আমার হাজব্যান্ড বলছে না আমিই বানাবো, তা ও বানাক, আমি আর আমার হাজব্যান্ডই চাতুর শরবত খাবো, মেয়ে খাবে না। আমারও খাওয়াটা উচিত না, পেটের যা অবস্থা, এখনও পেট ঠিক হয়নি। আর মেয়ে মায়ের সাথে একটু মুড়ি দিয়ে বাতাসা খেয়ে নেবে। ব্রেকফাস্টে খুব একটা ভারী আমরা করতে চাই না কোনো দিনই, তা আজও করব না। তা আজকের ব্রেকফাস্ট চলো এই খেয়ে নিই। আজকে ধরলো এই যে অবস্থা, দেখো মেয়ে রেডি হয়ে গেছে, ওর বাবাও রেডি হয়ে গেছে। মেয়েকে এখন ওর বাবাই কয়েকদিন ধরে রেডি করতে হবে, যতক্ষণ না আমার এই হাতে প্লাস্টার না খোলে। তা ভাবছো এই ভর দুপুরে খাওয়া দাওয়ার পর কোথায় বেরোচ্ছে, ভ্যাকসিনের এই টাইমটাই দিয়েছে, তা এই সময়ই এখন যেতে হবে। তা ও আর ওর বাবা যাক, আজকে আমি যাচ্ছি না, গেলে সেই আবার শাড়ি পরতে হবে, তা সেটা এখন সম্ভব নয় কারণ আমার তো স্নান হয়নি, আমার স্নান একটু বাদে করতে হবে। তা মেয়ে এখন বাবার সাথে সাইকেল চেপে যাবেই, সামনেই মানে রয়েছে স্কুলটা, এখানেই হবে ভ্যাকসিন, ও যাবে এখন বাবার সাথে ভ্যাকসিন দিতে। এবার মা ছাড়া কী অবস্থা, এই ফার্স্ট যাচ্ছে মা ছাড়া ভ্যাকসিন দিতে, জানি না কাঁদবে কি না কাঁদবে, আসার পরই বুঝতে পারবো। দেখো বন্ধুরা কী নিয়ে চলে এসেছি, এটা লাল নয় বলে হয়তো দূর থেকে বুঝতে পারছো না, দেখো চিনতে পারছো, হ্যাঁ বাতাবি লেবু বা জাম্বুরা। তা এটা লাল হলে বেশি মিষ্টি হয়, এটা বারবার বললাম যে কেমন হবে, বললো মোটামুটি হবে কিন্তু লাল হবে। তা যা হোক হয়েছে, কিন্তু আমি এটা লোভ একদমই সামলাতে পারি না, খেতে খুব ভালো লাগে। প্রেগনেন্সি অবস্থায় আমি একদম অসময়ে আমার খুব খেতে ইচ্ছা করেছিল, তা আমার হাজব্যান্ড যেখানে সার্ভিস করতো সেখানে যেতে গেলে শিয়ালদা হয়ে যেতে হতো, তা ওখানে তো সব কোল্ড স্টোরে সব রকমের কিছু পাওয়া যায় অফ সিজনে, বলেছিলাম ও এনেও ছিল, তখন ঠিক এরকম টাইপের পেয়েছিল, সাদা একটু টক টক, কিন্তু আমি খেতে পেরেছিলাম। আর আমার যে স্টুডেন্টটা ছিল ও আর আমি, ও মেখে দিত কেটে কুটে, দুজনে মিলে বসতাম, আগে সব খাওয়া খাই পর্ব চলবে তারপর অঙ্ক। আর যা হোক ওরও বিয়ে হয়ে গেছে, মনটা খুব খারাপই লাগে কথাগুলো মনে করলে, ওল্ড মেমোরিজ কতগুলো সব আস্তে আস্তে করে রিমাইন্ড দিতে থাকছে জিনিসগুলো। তাহলে চলো, তাই এটা মাখবো এখন আমি, এই নুন দেবো ফার্স্টে, বিট লবণ দিলে ভালো হতো, বিট লবণ ঘরে নেই, দিলাম
একটু বেশি করেই দিলাম, যেহেতু টক এই জন্য একটু লবণটা বেশি দিলাম। এর মধ্যে আমাদের গাছের একটা ছোট্ট লঙ্কা দিচ্ছি, কারণ বেশি ঝাল হলে আমার মা হয়তো খেয়ে নেবে, আর আমার পেটের অবস্থা তো এখনও খুব একটা ভালো হয়নি, আর আমার হাজব্যান্ড অত বেশি ঝাল খেতে পারে না, আর মেয়ে এগুলো খাবে না, তাই মাখছি। এর মধ্যে দেব একটু সর্ষের তেল, আর দেব পরিমাণ মতো চিনি, যে যেরকম ভালোবাসো। তা আমরা একটু বেশি চিনি দিলাম, এগুলো ভাবছো যে এগুলো মুখগুলো আমার হাজব্যান্ড সবগুলো খুলে রেখে দিয়ে গেছে, আমি তো প্যাজ জিনিসটা একদমই পাচ্ছি না। আর দেব আমাদের বাড়িতে গন্ধলেবুর গাছ আছে, গাছে লেবুও হয়েছে, তা কটা পাতা ছিঁড়ে নিয়ে এলাম, এই দিয়ে ভালো করে খুব চটকাবো না, আগলা আগলা করে মাখবো। জিবে আনে জল, বাতাবির রস, হেবি হেবি, লালটা হলে তো মানে আরও ভালো হতো। এই আমাদের যে দিদি, কাজের দিদি, ও ছাড়িয়ে টাড়িয়ে দিয়ে গেছে, ওর জন্য যে রাখবো সেটার উপায় নেই, কারণ এটা ফ্রিজে রাখলে আমার অনেকবারের এক্সপিরিয়েন্স এটা তেতো হয়ে যায়, বারবার ঢোক গিলছি আর তোমাদের সাথে কথা বলছি। তা এটা মাখতে মাখতে একটাই কথা বলি, কি বলো তো, যে তোমরা তখন দেখলে হয়তো যে আমার মেয়ে ওর বাবার সাথে সাইকেলে যাচ্ছে, আর শুনলে যে আমি বলছিলাম ভ্যাকসিনের ব্যাপারে, তা কি একটা জানি ভ্যাকসিন আছে, আমি তো এখন এই মুহূর্তে কিছুই খেয়াল টেয়াল হওয়ার হচ্ছে না, হাতের যন্ত্রণায় প্রচুর যন্ত্রণা করছে। তা ওর বাবার সাথে গেল, যখন ফিরেছে খুব কাঁদতে কাঁদতে ফিরেছে, বারবার ও বলছিল আমি একটু, ডাক্তার মনে হয় বলেছে এত কাঁদছে একটু মিষ্টি জল খাওয়াও, তা ফুটি দেওয়া হয়েছিল, ফুটিটাও সেরকম খেলো না, কি করব, ঘরে চিনি ছিল ওই মিষ্টি জল করে দিয়ে দিয়েছি, আজকে হঠাৎ ও ফিডিং বোতলে খেতে চাইছে, তা ফিডিং বোতলে দেখলাম এক বোতল জল খেলো, ওর আবার চাইলো ওই ছোটো ছোটো যে ফিডিং বোতলগুলো ছোটোবেলায়, তো ওই খেতে খেতে, আমার মার ঘরে একটা হাইস্পিড ফ্যান আছে, ওই ফ্যানের তলে ঘুমিয়েও পড়েছে গিয়ে, মা গায়ে কাঁথা দিয়ে দিলো, আবার ঘুমোচ্ছে, ঘুমাক, জানি না জ্বর আসবে কি না। তারপরে আর লাঞ্চ আজকে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, মেয়েটা এত কাঁদছিল না আর ভালোও লাগছিল না, আমি নিজেই ওই জন্য এইটুকানি ভাত নিয়েছি, আমার মাও এইটুক নিয়েছে, হাজব্যান্ড ওইটুক নিয়েছে, কারণ বাড়ির বাচ্চার যদি শরীর মন ভালো না থাকে আমাদেরও থাকে না, আমার হাত গেছে গেছে, আমি তাও নিজেকে ম্যানেজ করতে পারছি, কিন্তু ওর তো বলছে বারবার ব্যথা ব্যথা, যা হোক আজকের দিনে ভ্যাকসিনটা পড়েছে বলে একটু রেহাই, সেই জন্য কি বলবো, যে ও মানে একটাই ভয় করছে যে সন্ধ্যাবেলা উঠে যেন না বল মানে বলে যে আমার শরীর ভালো লাগছে না আর যে জ্বর না আসে, তবুও ক্যালপল নিয়ে আসা হয়েছে যা পাওয়ার বলেছে ডক্টর। আর লাঞ্চে আজকে দিদি করেছিল আলু ভর্তা, ডাল, উচ্ছে কুমড়ো ভাজা আর সয়াবিন আলুর তরকারি, তা আমি ওই উচ্ছে কুমড়ো ভাজা দিয়ে একটু ঘি দিয়ে মেখে খেয়েছি, আর একটু পেঁয়াজ ভাজা ছিল ওটা খেয়েছি, আর আমার হাজব্যান্ডও অল্প অল্প সব কিছু থেকে অল্প অল্প নিয়ে খেয়েছে, মাও অল্প অল্প কিছু থেকে, তো এই জন্য লাঞ্চটা আজকে সেরকম মানে ভাবে অনেক কিছুই হয়তো হয়েছে নিরামিষ হলেও, কিন্তু মনের মতো করে খেতে বসতেও পারিনি, বাচ্চাটাও আজ শরীরটা ভালো লাগছে না বললো, তা দিদি যাবে তো আমাদের বাড়ির সামনে দিয়ে টোটো যায় স্টেশনে, তো ও টোটো পায়নি, আমি বললাম হেঁটে বেরিয়ে যাও তাহলে, দাঁড়িয়ে থাকবে, ওর বাচ্চাটাও স্কুল থেকে বেরিয়ে একা একা ঘুরে বেড়াবে, সেই জন্য তাই ভাবলাম এই জাম্বুরাটা মাখবো, যতক্ষণ ও ছাড়িয়ে দিয়ে গেছে ততক্ষণ তোমাদের সাথে কথা বলি, তাই তোমাদের সাথে এই জাম্বুরা মাখতে মাখতে কথা বললাম, তা এতক্ষণে চিনিগুলো হয়তো গলে গেছে, একটু খেয়ে দেখি কেমন হলো। এক্লাস, দারুণ হয়েছে খেতে, কোন মাকে দিয়ে আসবো একটা বাটিতে, আমি আর হাজব্যান্ড খাবো, খেতে খেতে একটু টুকটাক কাজ আছে আমাদের, ওই সেই কাজগুলো করতে বসবো, তা আজকে আর ব্লগটাকে বেশি বড় করছি না, আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি, কালকে একটা সুস্থ স্বাভাবিক আর ফ্রেশ ব্লগ নিয়ে তোমাদের সাথে ফিরে আসবো, ততক্ষণ তোমরা সবাই খুব 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 ভালো থেকো, আর লাইক শেয়ার কমেন্ট করতে যেন ভুলো না প্লিজ, আর সাবস্ক্রাইব করে দিও, কেমন, Tata, bye-bye, see you. Homie, বন্ধ করে দাও।
পার্কেটটা কুকিং কিছু দেখিয়েছিল কি করে কুকিং দেখা।